আজকে আমরা আলোচনা করব। একটা ডকুমেন্টে আপনারা যদি হাতে লেখা থাকে বা কলম দিয়ে লেখা থাকে সেই লেখাটাকে আপনারা কিভাবে উঠিয়ে ফেলবেন খুব সুন্দরভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা এর ফটোশপে আমরা একটা নতুন একটা ডকুমেন্ট নিয়ে আসলাম আসার পরে আমরা এখানে দেখেন যে লেখাগুলো আছে এই যে হাতে লেখা এই লেখাগুলো আমরা টোটালি উঠিয়ে দিব পুরা ইয়া থেকে আমরা আমাদের যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টে যত হাতে লেখা আছে সেই হাতে লেখাগুলো আমরা উঠিয়ে দিব তো আমরা ফার্স্টে তার জন্য তো তার জন্য আমরা ফার্স্টে এখানে রেপ্ট্যাঙ্গেল মার্কেট টুলটা নিব নেওয়ার পরে আমরা ফার্স্টে এখান থেকে শুরু করবো তো আমরা জাস্ট এই টুকুকে আমরা সিলেক্ট করব করার পরে আমরা মাছটাকে ফ্রি করে নিব নেওয়ার পরে যদি আমি এই এই আমরা যতটুকু সিলেক্ট করছি উপরে যদি আমরা কাটচাটা ধরে দেখবেন এটা কেচি আসে তো এটা আমরা এটাকে সরিয়ে ফেলবো তার জন্য আমরা কীবোর্ডের ওয়াল বাটন প্রেস করে আমরা এটাকে এভাবে নিয়ে আসবো তো দেখেন আমাদের যে লেখাগুলো আছে কলমের লেখা সেই লেখাগুলো কিন্তু মুছে গেল এভাবে আমরা পুরো লাইনের লেখাগুলো আমরা এইভাবে সুন্দরভাবে মুছে দিতে পারি এরপর আমরা এই সাইডটা থেকে আমরা মুছবো তো আমরা এইটা কি কীবোর্ডের অল বাটন প্রেস করে আমরা এখানে নিয়ে আসবো আসার পরে ঠিক এই লাইন বরাবর এটাকে বসাই দিয়েই দেখেন এটাও কিন্তু আপনার এই যে লেখাটা মুছে গেল এরপরে যে উপরে যে ডেট আছে ডেট দেওয়া আছে সেই ডেটটাকেও কিন্তু আমাদের উঠাইতে হবে তার জন্য আমরা কি আমরা কপি করে কীবোর্ডের কন্ট্রোল প্রেস করে আমরা এখানে নিয়ে আসবো আসার পরে আমরা এভাবে সুন্দরভাবে আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা কেটে নেব আর উপরে যে অংশটা আছে এটা আমরা পরে কাটব এরপরে আমরা এই নিচে যে দাগটা আছে এই দাগটাকেও আমাদের এই হাতে লেখাগুলোকে আমাদের উঠাইতে হবে তার জন্য আমরা কি ধরে কীবোর্ডের ওয়াল বাটন প্রেস করে তারপর আমরা এখানে আইনা এভাবে কিবোর্ডের অল বাটন কিন্তু প্রেস করে ধরেই রাখবো রাখার পরে বাস আমরা জাস্ট এভাবে এখানে পুরোটাই দিয়ে দিলাম এরপর আমরা আবার এই নিচের লাইনটাকেও আমরা মুছে ফেলবো লেখা তার জন্য আমরা এই কীবোর্ডের অল বাটন প্রেস করে আমরা এই অংশটাকেই আমরা সুন্দরভাবে নিয়ে আসবো পুরা লেখাটায় আমরা এভাবে দিয়ে দেব এরপর আমরা কন্ট্রোল ডি দিয়ে এই যে সিলেকশনটাকে আমরা উঠাই দেবো এখন আমরা এখানে যে ছোট ছোট দাগগুলো আছে এটাকে আমরা এখান থেকে হিলিং টুল যে অপশনটা আছে এটা নিয়ে তারপর আমরা আমাদের যে অংশটুকু আমরা মুছবো তার ঠিক পাশ থেকে আমরা কিবোর্ডের অল বাটন প্রেস করে মাউসের লেফ বাটন একটা ক্লিক করে তারপর আমরা এখানে এভাবে আস্তে আস্তে মুছে দেবো এরপর আমরা এখানে একটা দাগ আছে এটাকে মুছব এবার যেখানে যেখানে আমাদের মোছার দরকার সেখানে সেখানে আমরা এভাবে সুন্দরভাবে মুছে দেবো এরপরে আমরা এই যে ঘরের ভিতরে যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমরা উঠিয়ে দেব তার জন্য আবার আমরা এখান থেকে রেপ্টাঙ্গেল মার্কি টুলটা নিব এরপর আমরা এই ঘরটার ভিতর থেকে আমরা সুন্দরভাবে এই ঘরটার ভিতরে এইভাবে একটা বক্স আঁকবো আঁকার পর আমরা মাছটাকে এখানে এরপর আমরা এখান থেকে মাছটা ফ্রি করে নেবো এখানে ক্লিক করে মুখ তুলে ক্লিক করে এরপর আমরা এটাকে অল বাটন প্রেস করে আমরা এই ঘরটাতে আই না এভাবে রেখে দিলাম এরপর আমরা এখানেও নিয়ে আসলাম কিবোর্ডের অল বাটন ধরে আমরা এখানে এভাবে মুছে দেবো এরপরে এখানে অংশটুকুকে আমরা মুছবো এইভাবে কীবোর্ডের অল বাটন ধরে রেখে আমরা এভাবে দিয়ে দেবো এরপর আমরা এই ঘরটা তো দিব এরপর আমরা এখানে দেখেন মুছে নাই তো এখানে আবার দিয়ে দিলাম এরপর আমরা এখানেও মুছে দিলাম এভাবে আমাদের যেখানে যেখানে মোছার দরকার আমরা সব জায়গায় এভাবে মুছে দিতে পারবো তো আমরা কিবোর্ডের যে অল বাটনটা আছে এটা ধরে রেখে তারপর আমরা সম্পূর্ণটাকে মুছে ফেলবো এরপর আমাদের এখানে আশি টাকা লেখা আছে এটাকে আমরা আমাদের মুছতে হবে তো আমরা এটাকে কীবোর্ডের অল বাটন ধরে রেখে এনে আমরা এভাবে সুন্দরভাবে মুছে তো বন্ধুরা দেখেন আর কি একটা যে কোনো ডকুমেন্টের আপনার দাগ বা লেখা মোছার জন্য কিন্তু খুব সহজেই কিন্তু আমরা মুছতে পারি তো এরপরে আমরা এইখানে যে অংশটা আছে এই লেখাটাকে আমরা উঠাই দেবো এটাকেই নিয়ে এটাকে এনে জাস্ট এভাবে আমরা কিবোর্ডের অল বাটন ধরে রেখে তারপরে আমরা এভাবে আস্তে আস্তে মুছে দেবো এরপর আমরা এই উপরের অংশটাকেও মুছে দেবো এরপর আমরা এটাকে কন্ট্রোল দিয়ে দিয়ে উঠিয়ে দেবো এরপর আমরা এইখান থেকে হিলিং ব্রাশ টুলটা নেব তো হিলিং ব্রাশ টুল দিয়ে এখানে দেখেন আমরা যে মুসামুসি করছি এখানে কিন্তু অনেকগুলো দাগ পরে আছে তো আমরা জাস্ট এই পাশ থেকে ধরে নিয়ে এভাবে আমরা একটু অ্যাডজাস্ট করে দেব এরপরে দেখেন এখানে আবেদনকারী স্বাক্ষর এখানে একটা স্বাক্ষর আছে এই স্বাক্ষরটাকেও আমার উঠাইতে হবে তার জন্য একটা বিকল্প পন্থা ব্যবহার করতে হবে তার জন্য আমরা এখান থেকে এই যে টাইপ টুল আছে এটাকে আমরা নিব নেওয়ার পরে আমরা এখানে সুতো নিয়ম যে দিয়ে দিব বোল্ট রাখবো তারপরে আমরা এখানে আমাদের যে এখানে আবেদনকারী স্বাক্ষর এই লেখাটা আমরা লিখবো আমরা এখান থেকে বাংলা ফর্মটা সিলেক্ট করা আছে সিলেক্ট করে দিলাম তারপরে আমরা এখানে আবেদনকারী স্বাক্ষর এটা এই লেখাটা লেখব আবেদনকারী স্বাক্ষর লেখাটা লেখার পরে আমরা মাস্টারকে একটু ফ্রি করে নেব তারপরে আমরা কন্ট্রোল টি দিয়ে লেখাটাকে সিলেক্ট করব করার পরে আমরা ঠিক এইটার উপরে আমাদের এই লেখাটাকে বসায় দেব এরপর আমরা এন্টার দিয়ে আমাদের লেখাটাকে ছাড়িয়ে নেব এরপর আমরা এখানে লেয়ার প্লেট থেকে আমরা এই যে নিচের যে লেয়ারটা আছে আমাদের ছবির যে লেয়ারটা এটার উপরে ক্লিক রাখব রাখার পরে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুলটা নিব। নেওয়ার পরে আমরা এইটুকুকে সিলেক্ট করব পরে আমরা মাছটাকে ফ্রি করে নেব এরপরে আমরা এখান থেকে কিবোর্ডের অল বাটন ধরে রেখে তারপর আমরা এখানে এই যে লেখাটা আছে আবেদনকারীর স্বাক্ষর এই নিচের যে লেখাটা আছে এটা কিন্তু আমরা এখানে মুছে দিব এরপর আমরা কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটাকে উঠিয়ে দেব এরপর আমরা এই যে লেখাটা লিখলাম এটার কিন্তু কালারটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে এই যে ড্রপটা নিয়ে তারপরে আমরা এই কালো লেখাটার উপরে ক্লিক করে তারপরে আমরা এখানে লেয়ার প্লেট থেকে টাইপ টুলটাকে সিলেক্ট করে এরপর আমরা এখানে কিবোর্ডের অল বাটন প্রেস করে আমরা এই লেখাটার কালারটাকে চেঞ্জ করে দেব তাহলে আমাদের অন্য যে লেখা আছে সেই লেখার সাথে কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখেন এখন কিন্তু আমাদের এই পুরো ফুল যে ডকুমেন্টসটা আছে এটার কিন্তু দাগ যে লেখা আছে হাতে লেখাগুলো কিন্তু সম্পূর্ণ আমরা তুলে দিছি। তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের যদি কোনো ডকুমেন্টসের হাতে লেখা তুলে ফেলার দরকার হয় বা মুছে ফেলার দরকার হয় তাহলে আপনারা এভাবে মুছে ফেলবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি মোটামুটি এই পর্যন্ত কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন